নমস্কার বন্ধুরা, মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেকফাস্ট অথবা ডিনারে খাওয়ার মতো দারুণ সুস্বাদু ডিম পরোটার রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা আমি বানিয়েছি। এর জন্য সবার প্রথম ময়দাটা মেখে নেব। তার জন্য একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 300 গ্রাম পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি ময়নের জন্য এখানে 2 চা চামচ পরিমাণে সাদা তেল। এখানে তেলের বদলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ময়দা মাখাটা যত ভালো হবে ততই কিন্তু পরোটা নরম আর মুচমুচে খেতে হবে। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি। একসঙ্গে বেশি করে কিন্তু জল দেবেন না, তাহলে অনেকটা নরম হয়ে যাবে। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে এইভাবে, খুব বেশি শক্ত নয় আবার খুব বেশি নরমও নয়, এই রকম করে মেখে নিতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 10-এর জন্য সেট হতে দেব, আর বাকি প্রিপারেশনগুলো এই সময় করে নেব। 300 গ্রাম ময়দার পরোটা বানাচ্ছি, এর জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর 2 কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, যাতে গালে পড়লে খুব বেশি ঝাল না লাগে। দেখুন, একদম ছোট ছোট করে আমি কিন্তু কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিচ্ছি। এখানে আপনাদের ঝাল যতটা পছন্দ করেন সেই মতো কাঁচা লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে পেঁয়াজটাকেও খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। এখানে আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এটাকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে লবণ। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ডিমগুলো অ্যাড করব। আগে যদি ডিম দেওয়া হয় তারপরে যদি লবণ দেওয়া হয়, কোনো কোনো জায়গায় লবণ লাগে আবার কোনো কোনো জায়গায় একদমই লাগে না। তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে আগে থেকে লবণ আর গোলমরিচটা মিশিয়ে নিলে সব জায়গায় সমানভাবে গোলমরিচ আর লবণের স্বাদটা কিন্তু চলে যায়। এখানে আমি 4 ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিলে যখন পরোটাটা বানানো হবে খুব ফ্লাফি একটা ব্যাপার হবে। তার জন্য দেখুন, এইভাবে একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমার 10 মিনিট হয়ে গেছে। ময়দাটা দেখুন দারুণভাবে সেট হয়ে গেছে। এটাকে হাত দিয়ে আমি আরও একবার মেখে নিচ্ছি। খুব বেশি শক্ত করে কিন্তু আমি মাখিনি, একটু নরম করেই মেখেছি, যার জন্য পরোটাটা উপর থেকে খুব মুচমুচে হবে আর বেশ নরম হবে। এবার এর থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিতে হবে। এখানে আমার 300 গ্রাম ময়দা থেকে 5 পরোটা হয়েছিল। তো এইভাবে আমি গোল গোল করে লেচি করে নিলাম। তারপর হাতে একটু করে ময়দার গুঁড়ো লাগিয়ে ভালো করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এবারে একটা চাকির মধ্যে কিছুটা করে ময়দা ছড়িয়ে নিয়ে এরকম একটা করে লেচি নিয়ে, যেমন রুটি বেলে সেই মতো করে একটা রোলিং পিন দিয়ে বেলে নিতে হবে, যতটা পাতলা সম্ভব। দেখুন, এই পরোটাটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, যথেষ্ট পাতলা হয়েছে। তো যতটা পাতলা সম্ভব আপনারা এইভাবে বেলে নেবেন। এবার একটা তাওয়া হাই ফ্লেমে গরম করে নিয়ে একটা পরোটা দিয়ে দিলাম। 1 মিনিটের জন্য এক দিকটা শেকা হয়ে গেলে উল্টে দেব। অপর পিঠটাও 1 মিনিটের জন্য একদম মিডিয়াম টু লো ফ্লেমে শেকে নেব। যখন দেখবেন অল্প অল্প করে এরকম ফুলতে শুরু করেছে, সেই পর্যায়ে কিন্তু তেলটা দিতে হবে। কাঁচা অবস্থাতেই কিন্তু তেল দেওয়া যাবে না,
দুটো পিঠ হালকা করে সেঁকে নেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। তারপর সব দিকটা এইভাবে করে তেলটা মাখিয়ে নিতে হবে। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেব অপর দিকটা ভাজবার জন্য। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে অল্প অল্প করে তেল লাগিয়ে পরোটাগুলো ভালো করে মচমচে করে ভেজে নেব। দেখুন, পরোটাটা যখন এরকম একদম লালচে লালচে কালার হয়ে যাবে, মানে অলমোস্ট ভাজা হয়ে যাবে, তখন তাওয়া থেকে আমি তুলে নিচ্ছি। এবারে তাওয়াতে সামান্য পরিমাণে আরেকটুখানি তেল দিয়ে দিলাম। তারপরে এক হাতা করে ডিমের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে পরোটাটা সঙ্গে সঙ্গে এই ডিমের উপরে চাপিয়ে দেব। দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে সব দিকটা একটু প্রেস করব, তাহলে ডিমটা পরোটার সব দিকটা লেগে যাবে। ডিমটা দেওয়ার পর এক মিনিটের জন্য পরোটাটা ভাজার জন্য রেখে দিতে হবে। এক মিনিট পরে আমি পরোটাটাকে উল্টে নিচ্ছি, নিয়ে আরও 30 সেকেন্ড মতো অপর দিকটাকে ভেজে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে গরম গরম মুচমুচে আর নরম ডিমের পরোটা। এই একইভাবে বাকি সবকটা পরোটা আমি ভেজে নেব। এই ডিম পরোটা যে কোনো আলুর দম বা আলু কষার সঙ্গে ভীষণই ভালো খেতে লাগে। শুকনো শুকনো আলু কষার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। এছাড়া দই আলুর রেসিপিও দেওয়া আছে, ওটা দিয়েও ভীষণ ভালো খেতে লাগবে। চাইলে আপনারা দেখে নিতে পারেন। রেসিপিটা ভীষণই বানানো সহজ, আপনারা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করছি সকলেরই ভীষণ পছন্দ হবে। আর বানিয়ে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও একটুখানি কমেন্টে জানালে আমার ভীষণই উপকার হয়। আমি বুঝতে পারি যে কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন, তো সেটা আমি অবশ্যই বানাবার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।